কতগুলো টাকা নিছিলেন আসলে এটা তো বিলা টাকা দেয় নাই তো এতে যত বিলা টাকা থাকে এতগুলো টাকা দিছে ওরা হলো আর আলু কতগুলো নিছিলেন 4000 3000 2000 এই করে টাকা দিছে তাই 5 লাখ টাকা তুমি 5 লাখ টাকা আমাকে দিছি ওরা দেখছে 5 লাখ টাকা তোকে তাহলে দা আপনি কাকে টাকা দিবেন কি বিষয়ে টাকা দিছিলেন ঘরের বিষয়ে সে বলো কিসের ঘর কত টাকা দিছেন কতদিন আগে টাকা দিছেন আপনি তিন বছর হচ্ছে এখন সে কি বলে খালি পায় হবি হবি আপনার কি নাম রুমা কি বিষয়ে টাকা দিছেন আপনি সুহাতের বিষয়ে কাকে দিছেন টাকা সে বলতে কত টাকা দিছেন কি নাম ভাইয়া আমার নাম রাজেশ কি বিষয়ে টাকা দিছিলেন আপনি কাকে দিছেন টাকা কত টাকা দিছেন কি নাম খাদিজা কি বিষয়ে টাকা দিছেন কাকে দিছিলেন শিশু ভাতা বিষয়ে দিছি সে বলো কত টাকা 7000 কতদিন আগে 4 বছর আগে ভাই 3 বছর কি নাম ভাই আমার নাম কবিতা কি বিষয়ে টাকা দিছিলেন কাকে দিছেন জি শিশু কার্ডের জন্য কত টাকা দিছেন কাকে দিছেন চাচা কি নাম আপনার সামজন ও কি বিষয়ে কাকে টাকা দিছিলেন শিশু ভাতাতে কাকে দিছেন সবে সেবল সেবল ও কত টাকা দিছেন 6000 টাকা দিছি কতদিন আগে দিলেন টাকাটা একই সাথে 7 বছর হচ্ছে কি নাম আপনার কি বিষয়ে আপনারা আসলে কাকে টাকা দিলেন যদি একটু বলেন সে বলো টাকা দিয়ে শিশু ভাতা করে দিবে বাচ্চাদের সেদিন টাকাটা দিছিলাম কতদিন আগে দিছিলেন ওই 4 বছর কত টাকা দিছেন 7000 টাকা দিছি এখন পর্যন্ত কার্ড হয়নি না ওই যখন আশা দিয়ে যায় আমার কই আজ হবে 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 কই সরকার না দিলে আমি করতে দেব সে কথা বলে কি নাম বা কি বিষয়ে টাকা দিছেন কাকে দিলেন টাকাটা কত টাকা কতদিন আগে দিছিলেন এখন টাকা চাইলে কি বলে কি নাম আপনার লাভলি আর কি বিষয়ে আপনি কাকে টাকা দিছেন এই যে শিশু ভাতা কাট হওয়ার জন্য আমি 7000 টাকা বাচ্চার দিছি কাকে দিছেন সে বলে আর 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 কোনো টাকা পয়সা দিছেন আর আমার ছোট বোন আছিল মন করে তার ঘর বাড়ি নাই কইছিল তোর বোনের আমি হলো ভাত দিয়ে দিব তার জন্য মান ঠিক হয়েছে 25000 তার মধ্যে 10000 চাইছে আর মাছ খান্তি নিল হনে 10000 আর যেদিন ঘর দিল না তাঁত নিল না 5000 এই নিয়ে দেওয়ার কথা ছিল তা 10 নিছে এখন খালি 10000 নিছে আমার গেলে কয় বলে হবি যখন হবি সকলই আমি দিব বলেন আমার কাছে বলছে তোর বোনের হলো বাড়ি ঘর নাই তে তোর না টাকা পয়সা আছে তোর বোনা কেন টাকা দিস না টাকা টুকে দিয়ে একটা ঘর নিয়ে দিস না কে সকল মনে করলাম বলে হ্যাঁ বোনটা অসহায় আছে তা আমি দেই না কে আপনার বোনের বাড়ি কোথায় নাহলে দর বস্ত্র দরবস্ত ইউনিয়ন হ্যাঁ ইউনিয়ন এটা না আপনার গোবিন্দগঞ্জ থানার মধ্যে গেল না এই থানার মধ্যে সবকিছু দলিল এখানে হয়েছে যে কত টাকা দিছিলেন ঘরের জন্য আমি সেই বোনের জন্য আমি নিজে 10000 দিছি আমার তো বোন দেই নাই আমি দিছি 10000 তার জন্য কি নাম আপনার আমার নাম সালেহা সালেহা কি কাকে কি বিষয়ে টাকা দিছেন আপনি আমার বোন হচ্ছে গরিব মানুষ থেকে আমি টাকা দিছি আমার বোনের জন্য বলে আমার বোনের বাচ্চাটা একটু টাকা পাইলে বন্ত কিছু খাবার পাবে কত টাকা দিলেন কত টাকা সে বলল আমি 2000 টাকা দিছি আর সে বলল থেকে কইছে বলে আমি লাভের উপর 2-5000 টাকা নিয়ে দেব এই টাকা পালে মান তো তো হচ্ছে 5000 টাকা দিব লাভ শুদ্ধ আমি 3-4 বছরের লাভ খেলছি 2000 টাকা লাভের উপর নিয়ে দিছি বোনের জন্য সে টাকা লাভ এখন দিতে হচ্ছে এখন হ্যাঁ আমি লাভ দেই আমি বোন হই দেখে আমি লাভ দেই আমার বোন নাই আমার বোন ঢাকায় থাকে এখন কাট পাননি আপনারা না কাট দেয় না কাটের কথা বলে সে বোন ধরে গালি এই লোকের মধ্যে কাজও হয়েছে আলু কত করে দিছিলেন টাকা দিছে 5 লাখ
Nu, 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 n